বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়ছে। তো কেউ বহুদিন পর প্রিয়জনকে পেয়ে কান্না করছে। সত্যি দুনিয়াটা বড়ই অদ্ভুত। হাতে টান পড়তেই পাশে তাকালো দুর্ভা। রায়সা সামনের দিকে চেয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করতেই সামনে দুই ভাইকে আসতে দেখল দুর্ভা। চোখে সানগ্লাস, হাতে সুটকেস নিয়ে বেশ ভাব নিয়ে হেঁটে আসছে দুজন। দূরত্ব কমতেই দুর্ভাদের দেখতে পেলেন প্রান্ত ভাইয়ারা। এক গাল হেসে এগিয়ে এলেন তিনি, তার পেছন পেছন এলেন পূর্ণ। রাইসাকে দেখে চোখ থেকে সানগ্লাস নামিয়ে ফেলল প্রান্ত ভাইয়া। আলতো হেসে কথা বলতে লাগলেন ওর সাথে। ওদেরকে একান্ত কিছু কথা বলতে দিয়ে দুর্ভা সরে এলো একটু সাইডে। আর চোখে তাকাতেই চোখ পড়ল পূর্ণর ওপর। এখনও সানগ্লাস পরে ঠায় দাঁড়িয়ে আছেন উনি, যেখানে সূর্যের ছিটে ফোটাও নি চারদিকে। তিনি যে কোন দিকে তাকিয়ে থাকেন, কি ভাবেন তার মুখ দেখে বোঝা যায় না। আকাশে বিদ্যুৎ চমকাতেই চোখ কুচকে ফেলল দুর্ভা। বৃষ্টিটা বোধ হয় এসেই যাবে এবার। অবশেষে চোখ থেকে সানগ্লাস খুললেন পূর্ণ। না চাইতেও দুর্ভার চোখ গেল তার দিকে। গম্ভীর মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। ঘন কালো চোখ জোড়া সামান্য লালচে বর্ণ ধারণ করেছে। আচ্ছা, পূর্ণর কি ঘুম হয়নি রাতে? এমন দেখাচ্ছে কেন লোকটাকে? হঠাৎ করে পূর্ণ কেমন আছেন জানার তীব্র আশঙ্কা জাগলো মনে। তবে কেন জাগলো সেটা জানে না। জিজ্ঞেস করবে কি করবে না ভেবেই শেষ পর্যন্ত নীরবতা ভেঙে ইতস্ত করে সৌজন্যতার খাতরে বলেই ফেলল দুর্ভা। তারপর বলো শালি সাহেবা, কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? যেমনই ছিলাম না কেন, আজ তোমার বোনকে দেখে ভালো হয়ে গেলাম। ভাইয়ার কথা শুনে আমিও হাসলাম। রাইসার ঠিকই বলেছিল, ভাইয়াকে বেশ রোম্যান্টিক মনে হচ্ছে। এবার উনি এই প্রসঙ্গ পাল্টে বললেন, পরীক্ষা কেমন হলো তোমার? পাশ আসবে তো? রেজাল্টের পর কিন্তু টিট চাই আমরা। প্লাস পাশ আসবে নাকি সেটাই আগে দেখার ব্যাপার, তারপর প্লাসের চিন্তা করতে বলিস। পূর্ণর গুরুগম্ভীর আওয়াজে উত্তর দেওয়ার আগে থেমে গেল দুর্ভা। দুর্ভার সাথে অবাক হলো রাইসা আর প্রান্ত। হঠাৎ করে যে উনি এখন কথা বলবেন কেউ ভাবতেই পারেনি দুর্ভারা। সমস্যা কি লোকটার? উনি কি দুর্ভাকে আবার ইনসাল্ট করছেন? আশ্চর্য দাঁতে দাঁত চেপে উত্তর দিল দুর্ভা। পাশ আসবে এটা তো জানার বিষয়, এত কষ্ট করে পড়ে পরীক্ষা দিয়েছি, পাশ করব না কেন? দুর্ভার রাগি গলা শুনে প্রান্ত হেসে থামালেন দুর্ভাকে। তবে পূর্ণ কি রিয়াকশন দিলেন পূর্ণ সামনে বসায় দেখতে পেল না দুর্ভা। কিন্তু এই মুহূর্তে তার উপর রাগ হচ্ছে দুর্ভার। এতদিন পরেও বাজে স্বভাব গেল না লোকটার, অসহ্য। আরে দুর্ভা কিছু মনে করো না, ভাইয়া হয়তো এমনি বলেছে ওটা। এখন তো তোমার হাতে সময় আর সময়, কি কি করবে এই ফ্রি টাইমে ভেবেছো? আপাতত আপনাদের বিয়ে এনজয় করাই আমার ছুটি কাটানোর সর্বপ্রথম কাজ ভাইয়া। দুর্ভার কথা শুনে সবাই হেসে ফেলল। অবশেষে দুর্ভাদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেল তারা। এতক্ষণে আকাশ পরিষ্কার, বৃষ্টিও উধাও হয়ে গেছে। সন্ধ্যা নামতেই বড়দের মধ্যে আলোচনা হলো বিয়ে নিয়ে। প্রথমে ঠিক হলো একবারেই ধুমধাম করে বড় অনুষ্ঠান হবে, তারপর রাইসাকে শ্বশুরবাড়ি উঠিয়ে নেওয়া হবে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাদ সাধলেন প্রান্ত। ওনার হাতে নাকি অতদিন অপেক্ষা করার সময় নেই। তিনি নিজের সিদ্ধান্তে অনড় যে আগে আকত করি বউ তুলে নেবে, তারপর সময় নিয়ে বাকি অনুষ্ঠান হবে। জামাইয়ের পীড়া পীড়িতে আর দুই পক্ষের মতামত নিয়ে শেষ পর্যন্ত ঠিক হলো যে এই সপ্তাহেই আকত হয়ে যাবে এবং বউকেও এখনই ঘরে তুলে নেবেন তারা, তারপর সময় সাপেক্ষে বাকি অনুষ্ঠান করা হবে। মুহূর্তের মধ্যেই যেন একটা উৎসব উৎসব আমেজ লেগে গেল বাসায়। সকলের চোখে মুখে চকচক করছে খুশিতে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। খুশি মনে দুর্ভাও যোগ দিল সবার সাথে। আর মাত্র কয়েকদিন, তারপরেই চলে যাবে রাইসা। এই কয়েকদিন আনন্দের কমতি রাখা যাবে না কোনোভাবেই। এত খুশির মুহূর্তেও কেন জানি অজানা এক আশঙ্কায় মনে কু ডাকতে লাগলো দুর্ভার। এরকম লাগার কারণ কি ঠিক বুঝল না দুর্ভা, তবু অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো রাইসার আকতের জন্য। সকাল থেকে জোরে সোরে চলছে আকদের প্রস্তুতি। যেহেতু ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে, তাই দুর্ভারাও সবাই যে যতটা পারে সব ধরনের কাজে সাহায্য করছে। দাদি সোফায় বসে গান শুনতে শুনতে তদারকি করছেন, সবাই ঠিকমতো কাজ করছে কি করছে না। অবশ্য কাজ করতে দুর্ভাদের কারোরই মন্দ লাগছে না, বিয়ে বাড়িতে কাজ করার মজাও আলাদা। কেন রোদের মতো হাসলি না, আমায় ভালোবাসলি না,
তোমার কাছে দিন ফুরালেও আসলি না। রেডিও তালে তালে গুনগুন করতে করতে কাজ করছে তুরফা। কাজ বলতে গেটের সামনে ফুলের মালা দিয়ে সাজানো, যেটা কারোর করার কথা ছিল রায়হানের। অবশ্য উনি করেছিলেনও কাজটা, তবে মালা লাগানো শেষ হওয়ার আগে আন্টির ডাকে কাজ ছেড়ে চলে গেলেন তিনি। তুরফা ভাবল যেহেতু বসেই আছে, রায়হান আসা পর্যন্ত তুরফায় লাগিয়ে দিই, যেই ভাবনা সেই কাজ। উঠে পড়ল চেয়ারে মালা লাগানোর জন্য, তবে হাইটে ছোট হওয়ার কারণে তুরফার হাত ঠিকমতো পৌঁছাচ্ছিল না গেটের উপর পর্যন্ত। বার কয়েক চেষ্টা করতে না করতেই তুরফার হাত ফুসকে নিচে পড়ে গেল মালাটা। হোয়াট ননসেন্স, কারো রাগী গলায় চিৎকার শুনে চমকে উঠল তুরফা। নিচে তাকিয়ে দেখে পূর্ণ চোখ পাকিয়ে তাকিয়ে আছে তুরফার দিকে, তার মাথার উপর ঝুলে আছে মালাটা। ভীষণ হাস্যকর দেখাচ্ছে পূর্ণকে, কিন্তু হাসতে ধরতেই তার রাগ দেখে ঘাবড়ে গেল তুরফা, তাই আপনা আপনি মুখ চেপে গেল তুরফার। না জানি এখন কি বলে তুরফাকে লোকটা। ওয়াও, হোয়াট এ পিকচার, মেলি আওয়াজ শুনে পূর্ণ থেকে দৃষ্টি ফিরিয়ে পাশে তাকালো তুরফা। হাস্যোজ্জ্বল তার বোনকে দেখে আরো চমকে গেল। ব্যাপার কি, দুই ভাই বোন এত সকাল সকাল এখানে কি করে? কিসের ছবি প্রিয়া, দেখা আমাকে, রেগে বললেন পূর্ণ। কথা শুনে বুঝল তুরফা ওনার বোনের নাম প্রিয়া। না ভাইয়া, দেখানো যাবে না। তোমাকে দেখতে যে কি ফানি লাগছে তুমি জানো? এই ছবি দেখলে নির্ঘাত আমার ফোন ফেলে দিবে তুমি, আমিও রিস্ক নিতে পারবো না বাবা, ভয় ভয় বলল প্রিয়া। ওর কথা শুনে পূর্ণ ভাইয়া কড়া চোখে তাকালো তুরফার দিকে। তার চাহনি দেখে তুরফা শুষ্ক ঢোক গিলল। মনে মনে ইনসাল্ট হওয়ার জন্য প্রস্তুতি নিতে পূর্ণ বলে উঠলেন, কাজ করতে পারে না আবার করতে যায়, হাইটে না কুলবে না তাও সাজাতে চাচ্ছে, হাউ স্টুপিড। এত বড় সাহস ওনার, তুরফাকে আবার স্টুপিড বলছে? পূর্ণর কথা শুনে তুরফা রেগে এক লাফ দিয়ে চেয়ার থেকে নামল। তিনি শান্তভাবেই ভ্রু কুচকে তাকালেন তুরফার দিকে। তুরফা কোমরে হাত রেখে রাগী গলায় বলল, আপনি আমাকে আবার স্টুপিড বললেন? আমি কি ইচ্ছে করে মালা লাগাতে গিয়েছি? রায়হান ভাইয়া করেছিলেন কাজটা, উনি আন্টির ডাকে চলে গেছেন বলে আমি ওনার কাজ এগিয়ে দেওয়ার জন্য হাত দিয়েছি, বুঝেছেন? মালা ফেলেছি তা না হয় মানলাম, কিন্তু আপনার মাথায় ওটা পড়েছে সেটাও কি আমার দোষ? আমি কি জানতাম আপনি সকাল সকাল এই পাশে আসবেন? তাহলে কোন ভিত্তিতে আমাকে স্টুপিড বলছেন? পূর্ণ কিছু বলতে নিতেই তুরফারা প্রিয়ার গলা শুনতে পেল। দুজনে তাকালো সেদিকে, দেখে প্রিয়া দাঁত গেলিয়ে তাকিয়ে আছে তুরফাদের দিকে। ওর হাতে ফোন, মনে হচ্ছে সে ভিডিও করছে। হোয়াট ননসেন্স প্রিয়া, তুই কি করছিস এখন? ডোন্ট টেল মি তুই ভিডিও করছিস আবার, রেগে বললেন পূর্ণ ভাইয়া। উফ ভাইয়া, ডিস্টার্ব দিও না তো, তোমরা দুজন ঝগড়া কন্টিনিউ করো, দেখতে বেশ মজাই লাগছিল, ভেরি ইন্টারেস্টিং, হাসতে হাসতে বলল প্রিয়া। এদিকে তাদের ভাই বোনের কথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছে না তুরফা, তাই চেয়ে চেয়ে দেখছিল। পূর্ণ কিছু বলতে নিতেই তার ফোন বেজে উঠল। পূর্ণ রিসিভ করে আসছি বলে ফোন কেটে দিয়ে বললেন, আমার হাতে এখন সময় নেই দেখে তুই বেঁচে গেলি, বাট ডোন্ট ফরগেট আমি তোর ফোন চেক করব, একটা ছবি বা ভিডিও যেন না থাকে তোর ফোনে, বুঝেছিস? একটু পর থেমে বললেন, আমার এখন অফিসে যেতে হবে, আর তোকে ড্রাইভার বাসায় রেখে আসবে একটু পর, এর মধ্যে যা যা করতে এসেছিস করে নে, বলে এক পলক তুরফার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে চলে গেলেন পূর্ণ। তার যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে থাকলো তুরফা। এখানে কি হলো এতক্ষণ কিছুই বুঝলো না, তাই প্রিয়াকে জিজ্ঞেস করলো, তোমার নাম প্রিয়া? হ্যাঁ, আমি প্রান্ত ভাইয়ার ছোট বোন, তোমার নাম কি? তুমি নিশ্চয়ই ভাবির বোন হবে, তাই না? হ্যাঁ, আমার নাম তুরফা, আমি ওর বোন। বাহ, তোমার নামটা বেশ সুন্দর, ইউনিক নেম, তুমি দেখতেও খুব সুন্দর আপু, আর তোমাকে সাহসী মনে হচ্ছে, একদম ভাইয়াকে টক্কর দিতে পারবে, আমি তো অবাক হয়ে গেলাম তোমার জবাব দেওয়া দেখে, অনেকদিন পর আজকে বেশ জব্দ করা গেছে বড় ভাইয়াকে, অল থ্যাঙ্কস টু ইউ। প্রিয়ার কথা শুনে হালকা হাসলো তুরফা, মনে মনে বলল, তোমার ভাইয়ের রাগি চোখ দেখলে আমার ভিতরে কী যে অবস্থা হয় সেটা না হয় নাই বললাম।
কেউ সামনে থেকে যদি তুরফাকে সাহসী ভাবে তবে নেহাতই মন্দ নয় ব্যাপারটা। প্রসঙ্গ পাল্টে ওকে জিজ্ঞেস করলো তুরফা, আচ্ছা তুমি তখন ভিডিও করছিলে কেন, আর কিসের ছবি তুলছিলে একটু আগে? পূর্ণ ভাইয়াকে অনেক ফানি লাগছিল নিশ্চয়ই, দেখাও আমাকেও। আর বলো না আপু, ছবি তোলার পুরনো অভ্যাস আমার। যে কোনো সময় ছোটোখাটো মুহূর্তে ছবি তুলে সেটাকে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখতে ভালোবাসি আমি। আর ভিডিও করাও হয় একই কারণেই, নতুন জায়গায় গেলে আশেপাশের ভিডিও করে রাখি, ফ্রি টাইমে দেখি ওগুলো। মুচকি হেসে বললো প্রিয়া, ওর কথা শুনে হাসলো তুরফাও। বাহ, বেশ সুন্দর চিন্তা, এভাবে তো স্মৃতি ধরে রাখার কথা ভাবেনি কখনো। যাই হোক, প্রিয়া তুরফাকে ওর ফোনে ছবি দেখালো। একটিতে পূর্ণর মাথায় ওপর মালা ঝুলছে, উনি অবাক হয়ে তাকিয়ে আছে উপরের দিকে। ছবিটি দেখে হু হু করে হাসি পেল তুরফার, এত ফানি লাগছে উনার এক্সপ্রেশন দেখতে। পরের ছবি দেখতেই তুরফার হাসি উড়ে গেল, কেননা এই ছবিতে তুরফাও আছে। পূর্ণ মাথার উপর মালা নিয়ে রাগী চোখে তাকিয়ে আছে তুরফার দিকে, আর তুরফা মুখে হাত দিয়ে চেয়ারে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখে মুহূর্তটা মনে করে ভীষণ লজ্জা পেল তুরফা, তাই প্রিয়াকে ডিলিট করতে বলল এটা। কিন্তু ও রাজিই হলো না। তুরফাদের কথা বলার মাঝে দাদি এলেন তুরফাদের কাছে। প্রিয়াকে দেখে হাসি মুখে বললেন, তুমি আসছো? তোমার মা এখনই ফোন দিয়ে জানাই দিল তোমাদের আসার কথা। রাইসার জন্য বিয়ের শাড়ি পাঠাই দিছে তোমাদের হাতে। তুমি একা কেন, তোমার ভাই কই, ওরে দেখি না যে? বলেই পূর্ণকে খুঁজতে লাগলেন দাদি। প্রিয়া ওনাকে সালাম দিয়ে বলল, বড় ভাইয়া চলে গেছে দাদি, আমাকে নামিয়ে দিয়েই চলে গেলেন একটু আগেই। আমরা চলুন ভিতরে যাই ভাবির কাছে। প্রিয়ার কথা শুনে মাথা নাড়লেন দাদি। তুরফারা ভিতরে চলে গেল রাইসার রুমে। ওরা ওর জন্য পাঠানো শাড়ি গয়না সব বের করে দেখল, প্রতিটি জিনিসই খুব রুচিশীলতার পরিচয় দিচ্ছে। মানতেই হবে ও শ্বশুরবাড়ির লোকজনের চয়েস ভালো। তুরফা লাল বেনারসিটা ধরে শাড়ির আঁচলের মাথায় ধরল, ভীষণ মানিয়েছে রাইসাকে, মাশাআল্লাহ সবাই বলল ওকে দেখে। তারপর কিছুক্ষণ তুরফাদের সাথে গল্প গুজব করে প্রিয়াও চলে গেল ওর বাসায়। অবশেষে কালকে রাইসার আকত, বাসার সবার মনে বিষণ্নতার ছায়া লেগেছে। থম মেরে বসে আছে রাইসা, আন্টি ও দাদি একটু পরপর কাঁদছেন, আঙ্কেল উদাস চোখে মুখে বসে আছেন, এমনকি রায়হানও আজ কোনো কথা বলছে না। সবার মুখ দেখে তুরফারও মন খারাপ হয়ে গেল। যেদিন থেকে এ বাসায় এসেছে রাইসাই ছিল তুরফার সকল সুখ দুঃখের সাথে, আপন বোন না হয়েও কোনো দিন তুরফাকে পর মনে করেনিও। সকল হাসি খুশির গল্প তুরফার সাথে শেয়ার করেছে। কালকে ও চলে গেলে বাসাটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগবে, তখন একা একা এই বাসায় কিভাবে থাকবে ভাবতেই দম বন্ধ হয়ে আসছে তুরফার। আজকে যদি এই অবস্থা হয় তাহলে কাল বিদায়ের সময় সবার কেমন লাগবে ভাবতে লাগলো তুরফা। তবে কালকের দিনটা যে তুরফার ওপরেও একটা ঝড় বয়ে আনবে সেটা কোশ্মিন কালেও ভাবতে পারেনি তুরফা। ফজরের সময় ঘুম থেকে ওঠার মাধ্যমে আজকের দিন শুরু হলো। এমনিতেও রাতে তেমন ঘুমাতে পারেনি তুরফা, পরের দিন কোনো জরুরি কাজ থাকলে সেই রাতে তুরফার ঘুম ধরে না, এই তুরফার এক বহু পুরনো বাজে স্বভাব। আজকেও তার ব্যতিক্রম হয়নি, তবু আজ ভোরেই উঠেছে, মনের বিয়ে বলে কথা, আজ বিশ্রামের সুযোগ নেই হাতে। নামাজ পড়ে রুমের বাইরে বের হতেই দেখে আন্টিও উঠে গেছেন, টুকটাক কাজ করা শুরু করে দিয়েছেন। তুরফাকে আসতে দেখে আলতো হাসলেন তিনি। তুরফা আন্টিকে জড়িয়ে ধরে বলল, রাইসার বিদায়ের কথা মনে করে তোমার অনেক মন খারাপ তাই না আন্টি? না রে মা, আমি ঠিক আছি। দেখতে পাচ্ছি তো তুমি কতটা ঠিক আছো। দেখো আন্টি, আমি জানি তোমার মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক, একমাত্র মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে আজকে, এটা যে কোনো মায়ের কাছেই খুব কষ্টের ব্যাপার। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে রাইসার কি হবে বলো তো? ওর জন্য হলেও নিজেকে সামলাতে হবে তোমার। আর তুমি মন খারাপ করো কেন, আমি আছি না? রাইসার অভাব পূরণ করতে না পারলেও আমি তোমায় মন খারাপ করে থাকতে দিব না, বুঝেছ? তুরফার কথা শুনে আন্টি হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিল তুরফার, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। পৃথিবীর সব মায়ের মন বোধ হয় এমনই নরমই হয়। শাড়ি পরার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছে তুরফা, কুচি ঠিক করার চেষ্টা করছে, কারণ শাড়ি পরার ক্ষেত্রে তুরফার অভিজ্ঞতা একেবারেই নেই বললে চলে। শাড়ি তুরফার ভীষণ পছন্দের হলেও ক্ষেত্রবিশেষ ব্যতীত শাড়ি ছুঁয়েও দেখা হয়নি কখনো। যতবার পরেছে আন্টি সাহায্য করেছেন,
কিন্তু আজ তিনি ভীষণ ব্যস্ত, তাই নিজে নিজেই চেষ্টা করতে হচ্ছে তুরফার। ইউটিউব দেখে কোনোরকম দেখতে মানানসই লাগার মতো শাড়ি পরে ফেলল তুরফা। মাঝপথে যেন এটা খুলে না যায় সেই দোয়া করতে লাগলো মনে মনে। বিয়ে বাড়ি ভর্তি মানুষের সামনে এরকম অবস্থা হলে লজ্জায় কাউকে মুখে দেখাতে পারবে না তুরফা। তবে এখন বেশি কিছু ভাবার সময় নেই, মেকআপ করাও বাকি আছে এখনও। এদিকে রেডি হয়ে রাইসাকে দেখতে যেতে হবে ওই রুমে। চিন্তা ভাবনার মধ্যে আলতোভাবে মেকআপ করে নিল তুরফা, চুলগুলো পুরোপুরি না আঁচিয়ে হালকা এলোমেলো করে খোলাই রাখলো। আয়নে তাকিয়ে দেখলো, না দেখতে খুব একটা খারাপ লাগছে না, নীল রঙা শাড়িতে বেশ ভালোই লাগছে দেখতে তুরফাকে। রাইসের রুমে নক করতে গেট খুলে দিল পার্লারের।